Welcome back to another new video. So, today I am going to share with you what I ate in a day during my pregnancy time. So, let's start the video. সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি কিছু ড্রাই ফ্রুটস খাই সেখানে একটা ডিম থাকে এখানে কলবেরানো ছোলা আছে দুটো কাজু বাদাম আছে পাঁচটা আমন্ড আছে আর একটা খেজুর আছে তারপরেই যেটা খাই সেটা হচ্ছে দুধে গুলে এক চামচ প্রোটিন পাউডার এখন ঘড়িতে বাজে সকাল 10টা আর এখন আমি আমার সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্টে আছে লুচি আর ছোলার ডাল আর এখন বেজে গেছে 12টা তো পুরো প্রেগন্যান্সিতেই আমি এই ডাবের জলটা খাওয়ার চেষ্টা করেছি তো এরকম 12টা সাড়ে 12টা নাগাদ আমি এক গ্লাস ডাবের জল খেয়ে নিই আর এখন বেজে গেছে 2টো তো এখন আমার লাঞ্চ টাইম তো লাঞ্চে দেখো আমি বেশিরভাগ সময় শাক আর মসুর ডালটাকে প্রেফার করি তো আজকে দেখো এখানে কলমি শাক আছে আর রয়েছে লোটে মাছ এখানে যে মসুর ডাল রয়েছে আর একটু আলুর চোখা রয়েছে তো সেটাই আজকে আমার লাঞ্চ এখন ঘড়িতে বাজে 4টে আর আমি বসে পড়েছি ফলের ঝুড়ি নিয়ে তো এখানে অনেক রকম ফল আছে কিন্তু আমি প্রতিদিন সব রকম ফল খাই না ডেইলি যেটা খাই সেটা হচ্ছে মৌসুমী লেবু রস বা কমলা লেবু রস এরকম আর আজকে ফলের মধ্যে নিয়ে নিয়েছি আপেল আর শসা এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা আর এখন আমি একটু দুধ চা আর সাথে দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ সন্ধে হলেই একটু আনহেলদি খাবার খুব ইচ্ছা করে ওই যে বললাম সন্ধ্যা হলে একটু আনহেলদি খাবারের ইচ্ছা করে সেটা বাইরে কিনে হোক বা বাড়িতে তৈরি তো চা বিস্কুট খাওয়ার পর আমি এখন একটু ম্যাগি তৈরি করে নিয়েছি তো এটাই আমার সন্ধ্যাবেলার টিফিন এখন হলো ডিনার টাইম আর ডিনারে আমি রুটি আর সয়াবিনের তরকারি নিয়ে নিয়েছি আজকে তো আমি বেসিক্যালি রুটিই খাই প্রতিদিন রাতে কারণ সবাই জানো প্রেগনেন্সিতে একটু টয়লেটের সমস্যা হয় সবারই হয় তো সেই জন্যই আমি একটু রুটিটাই প্রেফার করি বেশি What I ate in a day during my pregnancy video টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরকমই প্রসেস আমার একটা চলতে থাকে শুধু খাবারের প্যাটার্ন গুলো একটু চেঞ্জ হতে থাকে কারণ সেটা আমি একটু ইচ্ছা মতো খাই কিছু যদি ইচ্ছা হয় সেই ইচ্ছাটাও আমি এটার সাথে সাথেই পূরণ করে দিই আমি এই খাওয়ার মাঝখানে মাঝখানে আমার মেডিসিন চলতে থাকে কারণ ডক্টর যে প্রেসক্রাইব করেছে যে মেডিসিন গুলো সেগুলো আমার চলতে থাকে সেটা খাওয়ার আগে হোক বা পরে হোক বা সকালবেলা খালি পেটে হোক তো এরকম আমার চলতে থাকে এটাই ছিল আমার প্রেগনেন্সিতে আমার খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম আমারও ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা